আল্লামা কুতুবউদ্দিন কাখির মা ও কি শিখাইছে? আল্লামা কুতুবউদ্দিন কাখির মা ডেকে ডেকে বলতেছে, হে প্রিয় সন্তান, বলো বলো বলো, শুধু বলো মা, বলো মা, বলো না, বলো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। বলতে 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 যখন একটু কথা বলতে শিখেছেন, একটু কথা বলতে শিখেছেন, মাদ্রাসায় যখন নিয়ে যাবে বাজান, মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় যখন হয়ে গেছে, এই সময় সন্তানটারা কি করবে, সন্তানটারা কি করবে, মাদ্রাসায় নিয়ে যাবে। এর আগে যখন খানা খাইতে শিখছে, খানা খাইতে শিখায় মা, কেমনে করে শিখায় মা। এই দুনিয়ার মা তোমরা যারা আছো, একটু দিলের কানটা লাগায় শোনো রে মা। আজকে মা সুন্দর করে খানা খাওয়ানো শিখাইবে, কেমনে শিখাইবে, মা সুন্দর করে বলে, ডাক দিয়া বলে বাজান, আজকে আমার মা খানা দেয় না, বাবা খানা দেয় না, আল্লাহর কাছে খানা চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। বালা সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি আল্লাহর কাছে কেমনে করে চাইবো, চাইতে তো আমি পারি না। এবার মা সুন্দর করে দেখেন কেমনে করে শিখাইছে মা। এই ঈশ্বরপুরের মারা আজকে দিলের কানটা লাগাইয়া শুই না যাও, আজকে আল্লামা কুতুবউদ্দিন কাখির মা শিখাইছে, কেমনে শিখাইছে বলো বলো। এবার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আস, সন্তানকে ওযু করা শিখাইছে, ওযু করা শিখাইয়া সুন্দর করে কি করেছেন বাবা, ওযু করা শিখাইয়া ডাক দিয়া আল্লাহর দিকে ডাক, সুন্দর করে ডেকে ডেকে বলতেছেন, বাজান, বলো আল্লাহ আমারে খানা দাও, আল্লাহ আমার খানা দাও, আল্লাহ তুমি আমার খানার ব্যবস্থা কইরা দাও। আল্লামা কুতুবউদ্দিন কাখির মা সুন্দর করে নামাজ পড়াইয়া, ওযু ইস্তিনজা করিয়া, সুন্দর করে নামাজে দাঁড় করাইয়া, নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দিয়া বলতেছে, বাবা বলো বলো, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ তোমার হুকুম পালন করেছি, আমার খানার ব্যবস্থা করিয়ে দাও। এই দোয়া করার পরে ডাক দিয়া বলে, বাসান, যাও যাও যাও, দেখো আলমারির ভিতরে খানা রাখা আছে, তুমি সুন্দর করে খানা খেয়ে নাও। আলমারি গুছিয়ে দেখে খানার ব্যবস্থা আছে, সুন্দর করে এমনি করে খানা খায়, প্রতিদিন খানা খায়, খানা খায়। হঠাৎ করে একদিন মা সন্তানকে কি করবেন, মক্তবে নিয়ে গেবেন, মক্তবে নিয়ে যিয়া এবার ডাকতে বলতেছিল, ও ইমাম সাহেব হুজুর, আমার সন্তানটারে আপনি আলিফ বাতা শিখিয়ে দেন, আমার সন্তানটারে ইসলামের মুসলমানের প্রথম সবকটা আপনি দিয়ে দেন। এইবার যখন নিয়ে গেছে বাজান, সুন্দর করে যখন হুজুরের কাছে সবকের জন্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, রে বাবা বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ার পরে ডাক দিয়া বলতেছেন, হুজুর গো আমি একটা সূরা জানি, বলবো কি? বলে, হ্যাঁ হ্যাঁ বলো। সুন্দর করে সূরাতুল ফাতিহা শেষ করে শোনাইলেন। হুজুর মনে মনে চিন্তা করে, হায় রে, এই ছোট বাচ্চা মায়ের কথা শুইনে শুইনে হয়তো শিখছে, কথা বলেন মার কাছ থেকে শুনেছেন, হয়তো শিখছে। সূরা ফাতিহা শেষ করার পর ডাক দিয়া কয়, হুজুর গো আমি আর একটা সূরা জানি। বলে, কি জানো বলো? এবার ডাক দিয়া বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকী। যখন এইভাবে পড়তেছে, সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান শেষ করলেন, এইভাবে আস্তে 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 বাদানের 18 পারা পর্যন্ত পড়েছে। কয় পারা বলেন? 18 পারা পর্যন্ত পড়ার পর শেষ করে যখন করলেন, এবার কুতুবউদ্দিন কাখির মার কাছে সুদূর কি বলেন, পরম মেজাজ গরম হয়ে গেল। হায় রে, ছোট বাচ্চাকে কি করলেন, আলিফ বাতা শেখানোর জন্য নিয়ে এসেছে, এনাদিকে 18 পারা কোরআনের হাফেজ, এই কথা বলা পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলে, ও কুতুবউদ্দিন কাখির মা,
আমার সন্তান 18 পারা কোরআন হাফেজ আমার কাছে আরিবাতাল সবকের জন্য নিয়ে গেছো? বলে না না হুজুর গো, খোদার কসম করে বলে আমি জানি না 18 পারা সন্তান কোরআন হাফেজ। বলে কেমনে কেমনে করে? বলে হুজুর গো আমি আম তো কোরআন আপনারা হাফেজ। আমি কি করেছি? সন্তানকে যখনই খাওয়াইছি যখনই পড়াইছি সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করেছি। আমার সন্তান যেদিন রেহেমের ভিতরে এসেছেন ওই দিন থেকে আমার তাহাজ্জুদের নামাজ একটা দিনও মিট যায় নাই, ইশরাকের নামাজ মিট যায় নাই, আওয়াবিন নামাজ মিট যায় নাই, চাশতের নামাজ মিট যায় নাই। ও হুজুর গো আমি কোরআন তেলাওয়াত করেছি আর বারবার কোরআন তেলাওয়াত করেছি। এই কথা বলার পর হুজুর আর বোঝার বাকি নাই, বোঝার বাকি নাই, 18 পারা কোরআন হাফেজ হয়ে গেছে বাবা। এই বাচ্চা কোরআন কথা বলতে শিখেছে যখন বলতে বলতে হঠাৎ করে যখন খানা খাওয়ার ব্যবস্থা ওই যে মা শিখিয়ে দিছে। একদিন মা কি করেছে? বাড়ির বাহিরে চলে গেছে, হঠাৎ করে মাদ্রাসায় থেকে বাসায় চলে আসছে, খানার ব্যবস্থা নাই, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, কেমনে করে খানা খাবে? এইবার ওই যে মা শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খানার ব্যবস্থা করে দেয়। এইভাবে দুরাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে চাইয়া সুন্দর করে আলমারির ভিতরে এটা গুছাইয়া দেখে এত সুন্দর খানা, এত সুন্দর খানা আর কোনোদিন খায় নাই, আর কোনোদিন খায় নাই। এই খানা খাইতে খাইতে মায়ের জন্য ভাগ করে একটু রাইখা দিয়া সুন্দর অর্ধেক খানা যখন খেয়ে ফেলছেন আর একটু বলে মা এত খাবে না আর একটু খাই, এইভাবে আর একটু খাই, খাইতে 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 সম্পূর্ণ খানা খায়া শেষ করে ফেলছে। সব খানা খেয়ে যখন শেষ করে ফেলেছেন এবার ডাক দিয়ে যখন মা এসেছে দরজার সামনে মা যখন লক করেছে, মা লক করার পর দরজা খুলে দিয়া মা সন্তান নিচে কি করে মাথা নিচের দিক দিয়া বসে দাঁড়ায় আছে। এবার ডাক দিয়া বলে বাবা আজকে মনে হয় ক্ষুধা তোমার বেশি লাগছে গো বাবা, তুমি কি আজকে খানা খাও নাই? বলে না মা আজকে যে খানা খাইছি অন্য অন্য দিনের চাইতে বেশি মজাদার খানা। ও মা আমি অন্য অন্য দিন যে খানা খাই আজকের যে খানা খাইলাম আমার প্রতিটি লোমের গোড়ায় 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 মজা অনুভব করেছি। বলেন সুবহান, কেন এই খানা কি দুনিয়ার কোনো খানা? জান্নাতি বেহেশতের খাবার। এই খাবার যতই খাইছে ততই মজা পাইছে, খাইছে মজা পাইছে আর খাইছে। মজা পাওয়ার পরে খাওয়ার পরে যখন ডেকে বলতেছে মা, বলে কেমনে? বলে মা তুমি না শিখাইছো খানা খাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, এজন্য আমি আল্লাহর কাছে চাইয়া প্রতিদিনের ন্যায় আজকেও আলমারি ঘুষাইছি, দেখি সুমধুর গ্রানযুক্ত খানা। এই খানা একটু হলে খাইতে 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 সব খানা কোন সময় যেন আমার শেষ হয়ে গেছে, মা বেয়াদবি মাফ করবা। এই কথা বলার পরে মা চোখের পানি ফেলে দিয়া, মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ আমার সন্তান তোমার কাছে খানা চাইতে শিখিয়েছিলাম, আজকে আমার সন্তান তোমার কাছ থেকে খানা আদায় করে নিয়েছে, আল্লাহ আমার দিলটা বড় ভরে গেছি। মা এত খুশি হয়ে গেছে, মা এত খুশি হয়ে গেছে। এই জন্য বাবা এ দুনিয়ার বাজারেরা, এ দুনিয়ার বাজারেরা আজকে তোমাদেরকে বলি, তোমাদেরকে বলি, আজকে তোমাদেরকে বলি, মা তোমরা যারা আছো গো মা আজকে তোমাদের এইভাবে সন্তানকে শিখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা তিনটা গুণে গুণান্বিত, মা তিনটা গুণে গুণান্বিত। মা তোমরা যারা আছো তোমাদের সম্মান কত? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ডেকে ডেকে বলে নবী গো বলেন খেদমত করবো কার? বলেন খেদমত করবো কার? বলে মায়ের। আবার ডাক দেয় বলে মা খেদমত করবো কার? বলে মার। আবার রাসূল বলেন ও রাসূল খেদমত করবো কার? বলে মার। খেদমত করবো কার? বলে মার। এই কথা বলার পর চতুর্থবার বলছেন কার? বলে বাবার। বাবার কথা চতুর্থবার বললেন কেন? বলেন বাবার কথা কয়বার বলছে? চতুর্থবারে বলছে যে বাবার। এইবার চতুর্থবারে বলা আর জানলাম কেন বলেছেন জানেন? মায়ের গুণটা তিনটা গুণ বেশি,
এক নাম্বার গুণ, এক নাম্বার গুণ কি বলছে বাবা, এক নাম্বার গুণ হলো বাজান, এক নাম্বার গুণ হলো মা তার সন্তানকে কি করে পেটের ভিতরে ধারণ করে, পেটের ভিতরে এক মাস নয়, দুই মাস নয়, নয় মাস, দশ মাস, দশ দিন গর্ভে ধারণ করেছিল। এই দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পর, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে যেই দিন, এত কষ্ট করে সাধ্য করে গর্ভে ধারণ করিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তানকে নিয়ে পেটের ভিতরে নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, যাই সন্তান কোরআন তেলাওয়াত করেছে, মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন তেলাওয়াত যারা করেছে, পাঁচ বক্ত নামাজ পড়েছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, এই সন্তানদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান হিসাবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। অথচ আজকে বর্তমান যুগের দিকে তাকান, মার সন্তান যখন হবে, সন্তান যখন হবে, এই সময় সন্তান তিন মাস হতে না হতে সন্তান হসপিটালে নিয়ে আগে পরীক্ষা করে। আজকে আমির মাও যদি গর্ভে ধারণ করে কোরআন তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আজও সালাউদ্দিন আউবির মতো সন্তান তোমার ঘরেও জন্ম নিতে পারে, কথা বলেন, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহর মতো সন্তান তোমার ঘরেও জন্ম নিতে পারে। কিন্তু কি হয় জানেন, উল্টো, তিন মাস হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরীক্ষা করার পরে দেখি বলতেছেন, হ্যাঁ ভাইজান, বিবি আপনার বিবি বলে, হ্যাঁ আপনার সন্তান তো উল্টো হয়ে আছে, কি আছে, উল্টো হয়ে আছে, আপনার বিবিরে ভারী কোনো কাজ করানো যাবি না, জীবন যাতা যাবি না, এই কথা বলার পরে সন্তান দৌড়ে আসা মায়ের কাছে ডেকে, বাবারে ডেকে এনে বলতেছে, মা ডাক্তার আজকে বলছে তোমার ছেলের বউরে দিয়া ভারী কোনো কাজ করা যাবি না, টিবলও যাতা যাবি না। তখন বৌমা বৃদ্ধ মা কি বলবে, বড় কষ্টে সঙ্গে তাপে বলে, বাবারে তোমার ওয়াইফের একটা কাজও করতে হবে না বৌমা, কারণ আমার বংশের প্রদীপ আসবে, আমার এক টাকা সব কাজ, আমার কষ্ট হলে আমি নিজেই করব। এইবার এই সন্তান, এই মা কি করে, রিমোট একটা হাতে নিয়ে ঘরে বইয়া, সারা দিন তো বইয়া আর দিন কাটে না, শুধু বইয়াবার টিভি আর স্টার জলসা আর জি বাংলা, স্টার জলসা আর জি বাংলার চ্যানেল ঘুরায় আর দেখে, চ্যানেল ঘুরায় আর দেখে, আছে না খোদার কসম করে বলি, স্টার জলসা জি বাংলা দেখা দেখা যেই মা সন্তান জন্ম দিবা, ওই সন্তান স্টার জলসা জি বাংলা মার্কাই হবে, কথা বলেন ঠিক কিনা, ওই সন্তান কোন দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মতো হবে না, ওই সন্তান কোনদিন আল্লামা কুতুবুদ্দিন কাখির মতো হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আমার শায়খ, আমার শায়খ ঢাকা ঐতিহাসিক লালবাগ জামিয়ার মহাত্মা কি ছিলেন, প্রিন্সিপাল, আমার শায়খ আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাই দুনিয়ার জগৎ ছেড়ে যিনি চলে গেছেন, উনার একটা বইয়ের ভিতরে লিখেছেন আল্লাহর পথে, বইটার নাম, ওর ভিতরে লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর হাতে হাত দিয়া এক নয় বাজান দুই নয় 99 লক্ষ হিন্দু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, 99 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই মঈনুদ্দিন একদিন ডাকতে বলে, ও মা একটু দোয়া করবেন, আমি যেই জায়গায় যাই আমার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ শুধু পাখির মতো তাকায়া থাকি, আমার হাতে হাত দিয়া অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, ও মা একটু দোয়া করবেন। এবার মা ডাক দিয়া কি বলে জানেননি, ঈশ্বরগঞ্জ ঈশ্বরপুরের বাবারা, ঈশ্বরপুরের মারা একটু
দিলের কান্টা লাগাও। এইবার সুন্দর করে ডেকে ডেকে বলে মাইনুদ্দিনের মা, বলতেছেন বাজান রে, এর কারিশমা তোমার না, এর ত্যাগ যত স্বীকার করা হয়েছে আমি মায়ের, এর পিছনে যত ত্যাগ স্বীকার হয়েছে আমি মায়ের। বলে কেমনে গো মা? এবার মাইনুদ্দিনের মা ডেকে ডেকে বলে, বাবারে ও বাবা, তুমি যেদিন আমার গর্ভে ধারণ আসতো গর্ভে এসেছ, ওই দিন থেকে নিয়ে তুমি হওয়া পর্যন্ত একটা দিনও আমার তাহাজ্জুদের নামাজ কায়েজা যায় নাই, একটা দিনও ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ যায় নাই, প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা মিট যায় নাই, প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করা মিট যায় নাই। এরপরে বাজান, এইভাবে যখন তেলাওয়াত করেছি আর প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, শুধু তাই নাই রে বাবা, তুমি যেদিন দুনিয়ার জমিনে উদ্ভবিষ্ট হইলা ওই দিন থেকে নিয়া প্রত্যেকটা মা দুইটা বছর সন্তানরে দুধ খাওয়ায়। কয় বছর বলেন? দুই বছর সন্তানরে দুধ খাওয়ায়। এই দুইটা বছর যে তোমার দুধ খাওয়াইলাম আমি, একটা দিনও মা আমি মা ওযুবিহীন তোমারে কোনো দিন দুধ খাওয়াই না, ওযুবিহীন তোমারে কোনো দিন দুধ খাওয়াই নাই। এজন্য মাইনুদ্দিনের হাতে হাত দিয়া 99 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাইনুদ্দিন কেমন একজন মাইনুদ্দিন, খাজা মাইনুদ্দিন চিশতি উপাধি বেলকন থেকে, এ বাজান, খাজা মাইনুদ্দিন চিশতির উপাধি পেয়েছে ওই দিন থেকে বাবা, তার ওস্তাদ ওসমান হারুনি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর ওস্তাদ হলো ওসমান হারুনি। এই ওসমান হারুনি একদিন সার নামাজের পর 18 জন মুসল্লি আছে, কয়জন বাজান? 18 জন মুসল্লি আছে, এদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই আমার মুসল্লি ভাইয়েরা শোনো শোনো, মুসল্লি ভাইয়েরা শোনো, আগামীকাল এশার নামাজের পর ফজরের নামাজ আমার পিছনে যারা যারা পড়বে সবাই জান্নাতবাসী হয়ে যাবে। আমার মুসলির একটা শর্ত আছে, বলে কি শর্ত? বলে এই সম্মানটা অন্যের কাছে যে জানাবে সে জাহান্নামী হবে, এই সম্মানটা যে জানাবে সে কি জাহান্নামী। আচ্ছা বলেন তো, আমি সম্বাদ জানায় আমি জাহান্নামে দেয় আপনাদের জান্নাতে দেব, কথা কা? এই কথা ভেবে সবাই চলে গেছে, সবার ফিকির ফিকির করতে করতে সবাই ঘুমায় গেছে, কিন্তু এই 10 থেকে 11 বছরের বয়স তখন বালক খাজা মাইনুদ্দিন, এই মাইনুদ্দিন ঘুমায় না, একবার ওঠে আবার ওঠে, 3 বার ওঠার পরে যখন ভাবছেন সব কিছু ভেবে চিনতে প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে গিয়া বলতেছেন, এ আমার গ্রামবাসীরা রে, ও আমার গ্রামবাসী, আমার ভাই, আমার চাচা, তোমরা কে আছো গো? আজকে আমাদের মসজিদের বড় হুজুর বলেছেন, কি বলেছেন জানেন নি, আজকে ফজরের নামাজ আমাদের বড় হুজুরের পিছনে যে পড়বে, যারা যারা ফজরের নামাজটা আদায় করবে তারা সকলেই জান্নাতবাসী হয়ে যাবে। এই কথা বলতেছেন, বলার পরের বাজান, বড় হুজুরের প্রতি এমন একটা এতেকাদ ছিল, এমন একটা বিশ্বাস ছিল বাজান, সকল মানুষ এক বাক্যে নামাজে গেছে, মসজিদে গেছে, সকালবেলা মসজিদটা ভরপুর হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, মসজিদটা ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরে গেছে, মসজিদ যখন ভরপুর হয়ে গেছে বাজান, এইবার ওসমান হারুনির কথা, ওসমান হারুনি মনে মনে চিন্তা করে, আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? কারণ ওসমান হারুনির পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমার এই খেলাপথটা কাকে দেওয়া যায়, আমার এই খেলাপথটা কাকে দেওয়া যায়, খেলাপথের মানুষ খুঁজে পাইতেছিল না, এই জন্য পরীক্ষা করতেছিল, দেখি কে নিজের জন্য কান্দে না অন্যের জন্য কান্দে, নিজের জান্নাতের জন্য কান্দে না আল্লাহর জন্য কান্না করে, কথা বলেন? আজকে জান্নাতের জন্য সারা জীবন কান্দলে হবে না, আল্লাহর জন্য কানতে হবে, আল্লাহ যদি আমার হয়ে যায় জান্নাত আমার গোলাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই নিয়াত করে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি সুন্দর করে যখন বাড়ি বাড়ি বলেছেন, ফজরের নামাজের পরে নামাজ পড়ে সবাই চলে গেল, ওই 18 জন মুসল্লি বসে রয়ে
গইল বাবা। ১৮ জন মুসল্লিকে এক মুহূর্ত দরজা থেকে ডেকে ডেকে বলতেছে, ভাইরে বলো বলো তুমি কি এই সংবাদটা জানাইছো নি, বলে তুমি এই সংবাদটা জানাইছো নি, বলে না না আমি এটা জানাই নাই, আমি এটা জানাই নাই। এক কোণার ভিতরে ওই বালো সুন্দর করে রুমালটা মুড়ে দিয়া বসে আছে। বসে থাকার পর এইবার সেই যুবকটা কি বল যখন ডাক দিয়ে বলতেছেন, এরে যুবক, এ মাইনুদ্দিন, বলো 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 তুমি কি বলছো নি, বলো। এই কথা বলার পর ডাক দিয়ে কুজুর গ, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন গ হুজুর, ও হুজুর আমি একবার নয় দুইবার নয় তিনবার বিছানায় শুয়েছি আবার উঠেছি, তিনবার বিছানায় শুয়েছি আবার উঠেছি, কিন্তু আমি এই চিন্তা করছি গ হুজুর, আমি এই মাইনুদ্দিন একজন, আজকে এই এলাকার ভিতরে আমি এক মাইনুদ্দিন, জাহান নামে গেলে আফসোস নাই, আমার একটা কথার কারণে যদি আমার এই এলাকাবাসী এই ঈশ্বরপুরের সকলবাসী যদি জান্নাতি হয়ে যায়, আমি মাইনুদ্দিনের কপাল বড় ধন্য হয়ে যাবে। এই কথা বলার পরে উস্তাদ চোখের পানি ফেলে দিয়েছেন, হযরত ওসমান হারুন চোখের পানি ফেলে দিয়া সন্তানটার বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা মাইনুদ্দিন রে, আমি আজকে পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি কাঙ্ক্ষিত ব্যক্তি আমি পেয়ে গেছি। এ মাইনুদ্দিন বাবা, তুমি কি জন্য কাঁদছ বলো, কি জন্য বলছ, তোমার তুমি যে জান্নাত জাহান্নামে যাইবা এটা কি চিন্তা করছ, বলে হুজুর গো আমি জান্নাতে জাহান্নামের চিন্তা করি না, আমি জাহান্নামের চিন্তা করি নাই, আমি আল্লাহর কথা ভেবেছি, আমাকে আল্লাহ যদি আমার পছন্দ করে, আল্লাহ যদি আমার পছন্দ করেন, আমার একটা কথার কারণে যদি পুরা এলাকাবাসী জান্নাতি হয়ে যায়, আর আমার যদি পুরা জান্নাত গ্রামবাসীর জান্নাত দিয়া আমি একা মাইনুদ্দিন যদি আল্লাহ জাহান্নামে দিয়া আমার আল্লাহ রাজি খুশি থাকে, ওইটার ভিতরে আমি মাইনুদ্দিনও রাজি আর খুশি। বলেন 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 বলেন, এজন্য যখন বলছে এই কথা বলছে যখন, ওই দিন ওস্তাদ সুন্দর হইয়া খুশি হইয়া বুকের ভিতরে নিয়া ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন বাবা আয়, আজ থেকে তোর আমি উপাধি দিয়ে দিলাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহ। এজন্য বলি মারে, আজকে তোমার সন্তানটা যখন গর্বে আসে, তোমার সন্তানটা যখন তোমার রহমের ভিতরে চলে আসে, ওই সময় থেকে নিয়াত করো, নিয়াত করো তাহাজ্জুদের নামাজ পড়বা, শুধু তাহাজ্জুদ পড়তেও হবে না, আওয়াবিন পড়তে হবে না, ইশরাক পড়তে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে তুমি আদায় করবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত যদি করতে পারো রে মা, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান আজও তোমার গর্ভে থেকে জন্ম নিবে। কথা বলেন আমার শায়খ, আমার শায়খ আল্লামা শাহ আহমদ শফি, যেদিন চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার শায়খ, আমার শায়খ, আমার শায়খ আল্লামা শাহ আহমদ শফি একজন মায়ের গর্ভ থেকে আসছে কিনা বলেন। এবার আমার শায়খ আল্লামা সুনায়েদ বাবু নগরী, আল্লামা সুনায়েদ বাবু নগরী কিন্তু একজন মায়ের গর্ভ থেকেই এসেছেন। কথা বলেন এ দুনিয়ার বাজান, এই দুনিয়ার জগতে যত বড় বড় আল্লাহর ওলিরা এসেছেন, যত বড় শায়খ আর মহাদ্দেশ সাহেব কন্যা কেন, প্রত্যেকেই মার গর্ভ থেকেই এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, তোমরা হলো মানুষ গড়ার ফ্যাক্টরি, তোমরা হলো মানুষ গড়ার ফ্যাক্টরি, তোমাদের ফ্যাক্টরি যদি ঠিক হয়, তোমাদের ফ্যাক্টরি যদি ঠিক হয়, সারা বাংলার জমিন ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি কি দিয়া ভাষা দিয়া বোঝাইব বাবা, বোঝানোর ভাষা আমার নাই। এজন্য বলি বাজান, ইট বানানোর খরমা আপনারা দেখছেন নি বাজান, ইট বানানোর খরমাটা, এই খরমাটা যদি সুন্দর সোজা হয় তাহলে ইটটাও সুন্দর সোজা হবে। কথা বলেন, ইটটা খরমা যদি বাঁকা হয় তাহলে ইটটাও কি হবে, বাঁকা হবে। এই জন্য মা, তোমাদেরকে বলবো, মা তোমাদেরকে বলবো, মা রে, এ মা, আজকে তোমরা যদি সোজা হইতে পারো, তোমরা যদি সোজা হইতে পারো তাহলে তোমার সন্তানটাও সোজা হয়ে যাবে। কথা বলেন, এই জন্য আরেকটা কথা বলি, দুনিয়ার জমিনে মা যারা আছেন, মা যারা আছেন, যুবক ভাই তোমরা যারা আস, এ যুবক তোমার পা দুটি ধরে বইলে যায়,
মা তোমাদের জগতে যারা বেঁচে আছে, মা জনম দুঃখিনী তোমাদের যারা বেঁচে আছে, এই জনম দুঃখিনী মাদের খেদমত করবা, খেদমত করবা। আজকে যদি তোমার দ্বারা তোমার আচার আচরণের দ্বারা মা কষ্ট পেয়ে থাকে, আজকের এই মাহফিল শেষ করে যাইয়া মায়ের দুটি পা জড়া ধরিয়া মায়ের কাছে ক্ষমা চেয়ে আনিবা। মা ক্ষমা চেয়ে আনিবা কেন? মা তোমার দুনিয়াতেও জান্নাত, আখেরাতেও জান্নাত। মা যদি জান্নাত হয় তাহলে তুমি জান্নাত, মা যদি জাহান্নাত না হয় জাহান্নাম হয় তুমিও কিন্তু জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগতে মায়ের দোয়ায় আল্লাহর ওলি, কথা বলেন, দুনিয়াতে মায়ের দোয়ায় আল্লাহর ওলি, দুনিয়াতে মায়ের দোয়ায় জাহান্নামী, কথা বলে না? দুনিয়াতে মায়ের দোয়ায় বদদোয়ায় জাহান্নামি, দুনিয়াতে মায়ের বদদোয়ায় জিনাকারী, দুনিয়াতে মায়ের বদদোয়ায় জিনাকারী, দুনিয়াতে মায়ের দোয়ায় আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাই, বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাই, এবাজান বাইজিদ বুস্তামী কি করতেছিল বাবা? এবাজান বাইজিদ বুস্তামী কিন্তু মায়ের দোয়ায় আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছি বাজান, আরো যারা আছেন মায়ের বদদোয়ায়, মায়ের বদদোয়ায় একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, কেমনে করে হয়ে যায় একটা দৃষ্টান্ত দেব বাজান, বেশি সময় হবে না আমার। এ বাজান, এ দুনিয়ার বাজানেরা, একটা কথা শুনে নাও, একটা কথা শুনে নাও। হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাই উনি কি করতেছিলেন বাবা? বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি তার খানকার ভিতরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত বন্দিকে করে, এমন ইবাদত করতেছে, করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হইলে কি হবে বাবা? হঠাৎ করে একদিন তার মা সুন্দর করে ডাক দিয়ে আইসা, ডাক দিয়ে বলতেছেন, বাবা জুরাইস, এ বাবা জুরাইস দরজাটা খুলো, কথা বলেন, বাবা জুরাইস তুমি দরজাটা খুলো, আমি মা এসেছি। কিন্তু মা দরজা খুলে না, মা বাবা সন্তান দরজা খুলে না। সন্তান ডাক দিয়া বলে, আমি নামাজ পড়তেছি, আমি নামাজরত অবস্থায় আছি। মা সরে যায়, যাক আমি মার সাথে কথা বলার সময় নাই। সন্তান ওই দিন নামাজরত অবস্থায়। দ্বিতীয় দিন আবার মা ঈশা ডাকতেছে, বাবা জুরাই একটু দরজা খোলো, তোমার সাথে দুই মিনিট কথা বলেই আমি চলে যাব। ওই দিনও সন্তান কি করছেন? নামাজরত অবস্থায় ছিলেন। সন্তান ভেবে ভেবে চিন্তা করে কয়, আমি কি নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো? না, মা চলে যাইবে। এবার ডাক দিয়ে কয়, মা চলে যায়, যাক তাতে আফসোস নাই, আমি নামাজ ছাড়তে পারবো না। কত বড় আল্লাহর ওলি, কথা বলেন। আবারও তৃতীয় দিন এসেছেন, তৃতীয় দিন মা এসে ডাকতেছে, এ বাবা জুরাই একটু দরজা খোলো, একটু দরজা খোলো, একটু দরজা খোলো, আমি মা এসেছি, আমি তোমার মা এসেছি, বাবা দরজা খোলো। ওই দিনও বাবা সন্তান নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থায় থাকার পরে ফিকির করে চিন্তা করে বলে, আমি কি আমার নামাজ ছেড়ে দিয়ে মায়ের সাথে কথা বলবো? না 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 না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়তে পারবো না। ওই দিনও নামাজ ছাড়ে নাই। চতুর্থ দিন আসার পরেও যখন নামাজরত অবস্থায় ডাকতেছে, বাবা জুরাই বুকে বড় ব্যথা নিয়া তোমার কাছে এসেছি রে বাবা, একটা বার দরজা খোলো, একটু দরজা খোলো, আমি একটু কথা বলেই চলে যাব, একটা কথা বলেই চলে যাব রে বাবা, একটু দরজা খোলো, দরজা খোলে না। ওই দিন নামাজ যত অবস্থায়, এই কথা বলার পরে মার হাত তুলতে দেরি করে নাই, মা হাত তুলতে দেরি করে নাই, মা হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান জুরাইস, তোমার বড় অলি, তোমার বড় অলি। কিন্তু বড় অলি হইলে কি হবে? ওগো আল্লাহ, আমি মা আজকে সাত দিন ধরে ডাকতেছি, সন্তান আমার ডাকে জবাব দেয় না, সাড়া দেয় না। আল্লাহ গো, আল্লাহ তোমার আমার সন্তান জুরাইস রে মৃত্যুর আগে জেনার তহমত না দিয়া মৃত্যু দিও না। কি না দিয়া? জেনার তহমত না দিয়ে আমার সন্তানের মৃত্যু দিও না। দোয়া কবুল করছেন কে? দোয়া করছেন কে? মা দোয়া করেছে, দোয়া কবুল করেছেন কে? আল্লাহ, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এই কথা তো আর জোড়াই জানে না, জানেনি,
এই কথা জোড়া এই জানা না। এবার কি করেছে বাজানেরা, ওইখানকার পাশে একটা রাখাল বসবাস করত, রাখাল যে রেগুলার ঘুমাইত, রেগুলার ঘুমাইতে গিয়ে এই রাখাল করছে কি বাজানেরা, ওই এলাকার একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার পরে এই মেয়েটার ভিতরে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এবার এলাকার মানুষগুলো যখন দেখছে বলেন তো, যেই মেয়ের বিবাহ হয় নাই ওই মেয়ে যদি অন্তঃসত্ত্বা হয় গ্রামের মানুষ কি ভালো চোখে দেখবে? কথা বলেন, ভালো চোখে দেখে নাই। এইবার ডাক দেওয়ার পর মেয়েটা দৌড়াইয়া গেছে, মেয়েটা দৌড়াইয়া রাখালের কাছে চলে গেছে। রাখালকে ডেকে ডেকে বলতেছে, এ রাখাল আজকে এলাকার মানুষ তো সব জেনে গেল, কি করব কি করব। এবার রাখাল সুন্দর করে একটা বুদ্ধি দিয়া দিছে। এবার ডাক দেয়া বলতেছে, এ মেয়েরে শোনো শোনো, তুমি যদি রাখাল আমার কথা বলো তাহলে আমিও শেষ হব, তুমিও শেষ হইবা। তবে একটা বুদ্ধি আমি তোমারে দিয়ে দেই, এই যে খানকার ভিতরে বসে বসে এক আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করে, এই ওলির এলাকার ভিতরে বহু নাম গাট আছে, বহু নাম দশ আছে, এই ওলির কথা বললে তুমিও বেঁচে যাইবা আমিও বেঁচে যাইব। ওলির ভিতরে নাম দিয়ে দিবা, তুমিও বেঁচে যাইবা আমিও কি বেঁচে যাব। এই কথা বলার পরে সুন্দর করে এলাকার মানুষ যখন ধরছে, আর জানেন না আপনাদের এই যে খানকার ভিতরে বয়া বয়া যে পীর ইবাদত বন্দিগি করে, উনি আমার খানকায় ডাইকা নিয়ে আমার সাথে জেনা করছে কন্যাওয়াজ। এই কথা বলতে দেরি, যুবকদের লাঠি নিয়ে পীরের খানকা ভাঙতে যাইতে দেরি হয় নাই, বুঝেন না? কারণ ওলামা হজরতদের তো মানুষ এমনি খুব বেশি বেশি দেহে, আর যদি একটু বাঁকা কথা শুনলো তাহলে তো আরো বুঝে নিত, বুঝেন নাই? খানকা যখন ভাঙতে গেছে, ভাঙার আওয়াজ বেড়ে বের হয়ে আসছে, উনি ডাকতে বলতেছে জোড়াই বলে, এ বাবারা তোমরা এমন করো কেন? বলে, হারে পিসাব আপনি জানেন না আপনি কি করছেন? বলে, কি এই ব্যাপার? তখন ডাকতে বলতেছেন, যুবক কসম করে বলি রে যুবকের কাজ আমি করি নাই। বলে, না এ পিসাব আমাদের বিশ্বাস হয় না, এই মেয়েটা বলেছে। এই মেয়েকে আর একজনকে একত্রে করার পরে ডাক দেয়া এলাকার মানুষ জিজ্ঞাসা করেছেন, এ মেয়ে বলো বলো, এই বলি যে তোমার সাথে জেনা করেছে তোমার কোনো প্রমাণ আছে নি? বলে, হ্যাঁ আছে। বলে, কি? এই পেটের বাচ্চা। কি কয়? আমার এই পেটের বাচ্চা আমার সাক্ষী। এবার জুরাইসকে ডাক দেয়া কয়, জুরাইস তুমি যে জেনা করো নাই এর কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ আছে আছে। বলে, কি সাক্ষী আছে বলো? বলে, আমারও সাক্ষী ওই মহিলার পেটের বাচ্চা। বুঝছেন কথা? দুইজনই একটা কথার জবাব দিয়ে দিছে। এইবার বাজারের আর ছয়টা মাস, একটা বছর যখন কি হয়ে গেল, সাত আটটা মাস পার হয়ে গেল, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, এতদিন দুইজনকেই কারাগারের ভিতরে রাখা হলো, এইবার সন্তান যখন জন্ম নিয়েছে সাথে সাথে মহিলা চলে এসেছে, মহিলা চলে এসেছেন। এইবার ডাক দিয়া বলতেছেন, এলাকাবাসী সকল মাত্তবার আর সর্দার যারা আছে সকলেই একত্র হয়ে গেছেন। একত্র হওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, এলাকার যিনি সর্দার উনি ডাক দিয়া বলতেছেন, এ জুরাইস বলো বলো, এ জুরাইস বলো, তুমি যে পুত পবিত্র এর কি কোনো গ্যারান্টি আছে বলো? এবার ডাক দিয়া বলতেছেন, সর্দার আপনি জেনে নেন, জেনে নেন, শুনে নেন, এই এলাকার ভিতরে আমি আমি একজন পুত পবিত্র, আমি এই কাজ করি নাই। বলে, কেমনে করে তুমি প্রমাণ করো? এইবার সেই ওলি, এ বাজানেরা জানেন না, জানেন না আল্লাহর ওলিদের দরকন পর্যন্ত কথা বলেন ঠিক কিনা, আল্লাহর ওলিদের দরকন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহর ওলিদের দরকন পর্যন্ত জানে না, আলেমদের দরকন পর্যন্ত জানে না, বাংলার জমিনের কিছু মানুষগুলা বলে মোল্লার ধর্ম সিদ পর্যন্ত কথা কয়, বলে কি বলে না? বলে, মোল্লার দর মসজিদ পর্যন্ত। এ বাজান খোদার কসম করে আজকে এই জায়গার ভিতরে বইলা যায়, ওলামা একদের মোল্লার দর তো মসজিদ পর্যন্তই হবে, মোল্লার দর তো মসজিদ পর্যন্তই হবে। মসজিদ কোন জিনিসটা জাননি বাজান? আজকে এই যে নেটওয়ার্কের একটা টাওয়ার এই জায়গায় আছে না নাই? টাওয়ার যদি না থাকে নেট থাকবে? কথা বলেন, টাওয়ার নাই, নেটওয়ার্কও নাই, কথাও বন্ধ,
বাংলার জমিনে নয়, সারা বিশ্বের এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলা মসজিদ আছে সকল মসজিদগুলা হলো ইমানদারদের টাওয়ার। বিশ্বের জমিনে যতগুলা মসজিদ আছে সব মসজিদগুলা হলো মোল্লাগর টাওয়ার। ওই টাওয়ারের কাছে যাইয়া মোল্লারা তেল দেয়, মোল্লারা তেল দেয়, তেলের কারণে টাওয়ার চলে, কথা বলেন ঠিক কিনা? মোল্লারা যাইয়া আলেম ওলামারা যাইয়া এই মসজিদে যাইয়া কি করে, সেজদা দিয়া বলে, সেজদা দেয়, আল্লাহরে বরদ্দির কথা বলে, নামাজ পড়ায়। এজন্য ওই জায়গার ভিতরে টাওয়ারের তেল লাগে, কথা বলেন লাগে কি লাগে না? আজকে বিশ্বের জমিনের যত ওলামা হযরতরা আছে এরা হলো টাওয়ারের তেল। এই যে টাওয়ারের তেল, এরাই তো দর মসজিদ পর্যন্ত হবে, মসজিদ পর্যন্ত দৌড় দাইয়া কি হয় জাননি? ওই মসজিদ থেকে নিয়া টাওয়ার লাগিন দিয়া দিয়া হেড অফিস পর্যন্ত যাইয়া আমার আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়া যা। আর আজকে যারা তোমরা তিরস্কার সলে, তিরস্কার সরে যারা বলো, তিরস্কার সরে যারা বলো, মোল্লার দর মসজিদ পর্যন্ত, তোমার দর কোন মসজিদ কোন পর্যন্ত, তোমার দর তো টয়লেট পর্যন্ত। আর টয়লেট কি টাওয়ার? কথা বলেন, টয়লেট একটা টাওয়ার, সেটা হলো মুসলমানের কাজায় হাজত পূরণ করার টাওয়ার। কথা কন না কে, কাজায় হাজত পূরণ করার টাওয়ার, ওই টাওয়ারের সাথে সংযোগ, ওই টাওয়ারের সাথে সংযোগ। আর যারা আল্লাহর ঘরের টাওয়ারের সাথে সংযোগ, পার্থক্য আছে না নাই? এই জন্য বলি বাজান এই বলি কি করছে দেখেন, বাজান দুইটা তিনটা যুবকরা ছোট শিশু মাসুম বাচ্চারা কথা বলছিলেন পয়গম্বর হযরত ইসা আলাইহিস সালামকে পূত পবিত্র করার জন্য, মাসুম বাচ্চা কথা বলছিল, কি বলছিল না বলেন? সুন্দর করে কথা বলেছিল, আর আমাদের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়মের সন্তান ঈসা পয়গম্বর, উনিও কিন্তু শিশুকালে মারে পুত পবিত্র বানানোর জন্য শিশুকালেই কথা বলছিলেন, কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আজকে এই শিশুকে যখন কি করলেন, জুরাইস রহমাতুল্লাহ শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া বলে, হে যুবক, হে শিশু, বলো বলো তোমার বাবা কি? এই কথা বলতে দেরি বাজান, শাহাদত আঙ্গুলের দ্বারা ঘা খাওয়ার সাথে সাথে এই যুবকটা ডাক দিয়া কয়, জুরাইস, আমার বাবা অমক রাখাল, আমার বাবা অমক রাখাল। পুত পবিত্র ঘোষণা হলো কি হলো না? আসলে তো আল্লাহর ওলি, আসলে তো আল্লাহর ওলি, পুত পবিত্র হয়ে গেলেন, কিন্তু ওই যে মৃত্যুর আগে জিনার তহমতটা পাইলেন কেন? জোরে বলেন, মায়ের বদ্দোয়া, মায়ের বদ্দোয়া, মায়ের বদ্দোয়ার কারণে, মায়ের বদ্দোয়ার কারণে জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলিও কিন্তু কি করলেন, জিনার তহমত পেয়েছেন, কথা বলেন? এই জন্য বাসান এরা রে, দিনের জন্য মহাব্বত করতে হবে, কথা বলেন, মহাব্বত করতে হবে মা আর বাবাকে, যেমনি করে বর্তমান জামানায় আমরা মহাব্বত করি বাবা, আমাদের মা বাবার পরিবর্তে আর একটা মা বাবারে বেশি মহাব্বত আর ভালোবাসি, কথা কন না? সেটা কি জানেন নি? আম্মা বুঝেন নাই, আম্মা জান, মা কথা বললে মুখ এখন ভরে না, আম্মা ডাকলে মুখ ভরে, কেন রে? কেন জাননি? মাকে ডাক দিয়া কয়, মা তোর কাছে আইলে শুধু আলু ছানা আর বেগুন ছানা দিয়া বাদ দেশ, আমার আম্মার কাছে গেলেই মোরগের পায়ে জব করে, কথা কয় না? মোরগের পায়ে জব করে, মোরগ দিয়া ভাত দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাজারে যুব, এ যুবক, মায়ের আলোচনা আর বেগুন ছানা এমন একটা যায় না, এমন একটা খানা, এমন একটা খানা, এমন একটা খানা, জান্নাতি খানা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি রে বাবা, এ দুনিয়ার বাজার, এরা কার ঘর বলেন? এরা কার ঘর? এটা কার ঘর? যেই ঘরের ভিতরে আজকে মাহফিল, যেই ঘরের বন্য মাহফিল, এই ঘরটা কার ঘর বলেন? এই ঘরটা আল্লাহর ঘর, এই ঘরটা আল্লাহর ঘর। এ বাজার
এই ঘরের ভিতরে সেজদা দিয়া, এই ঘরের ভিতরে সেজদা দিয়া আমার আপনার কি হয়, আল্লাহর বরকতের কথা স্বীকার করা হয়, কথা বলেন। এজন্য বলি বাবা, আমি আর আলোচনার শেষের দিকে এসেছি, আমার আলোচনার শেষের দিকে এসেছি, আমার আলোচনার শেষ দিকে দিয়ে বলতেছেন কি বলেন, এবার ডাক দিয়া বলতেছেন তিনটা জিনিস, তিনটা জিনিস। এক নম্বর বলছি, মা সন্তানকে যখন রহমের ভিতরে ধারণ করে, বলেন তো পৃথিবীর জমিনে আর কোন বাবা কি মা সন্তানের রহমে ধারণ করে, করে না। তৃতীয় নম্বর, দ্বিতীয় নম্বর হলো বলেন কি বলেন, ওহানাল আযান। তৃতীয় নম্বর বলতেছে হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। প্রসব বেদনাটা, মায়ের প্রসব বেদনাটার সময় এমন একটা কষ্ট হয়, মায়ের প্রসব বেদনাটার সময় এত কষ্ট হয়, এ বাজান আজকে তোমরা এখানে এক দেড়শো পুরুষ যতই বইসে আসো না কেন, একটা মায়ের প্রসব বেদনার সময় যেই বেদনাটা হয়, এই বেদনাটা যদি একশত পুরুষে ভাগ করে দেওয়া হয়, আমার মনে হয় সকল পুরুষগুলা ব্যথায় জর্জরিত হইয়া সকল পুরুষগুলা কি হয়, বেকাতর হয়ে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বলছি বাজানেরা, এ দুনিয়ার বাজানেরা, এই দুনিয়ার বাজানেরা, আপনি দুনিয়ার বাজানেরা, এই জন্য বলছি মা এমন একটা কষ্ট করে প্রসব বেদনার সময়, এই বেদনাটার জন্য। দ্বিতীয় নম্বর হলো তিনটে, দুইটা বছর পর্যন্ত দুধ খাওয়ায়, কত বছর বলেন, দুইটা বছর দুধ খাওয়ায়, তিনটা গুণ মায়ের মধ্যে বেশি। এক নম্বর গুণ হলো বাজান, মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, প্রসব বেদনাটা মার হয় বাবার হয় না, দুইটা বছর পর্যন্ত সন্তানদের দুধ খাওয়ায় কে, বলেন কে খাওয়ায়, মা খাওয়ায়। এই জন্য মার অগ্র অধিকার বেশি না কম, মায়ের অধিকার বেশি, মায়ের অধিকার বেশি। এই জন্য যুবক ভাই, আজকে তোমরা যারা আছো, তোমরা যারা আছো যুবক, আমার নবী, আমার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আজকে যেই নবী কি করলেন, যেই নবী এখনো মদিনার রওজায় শুয়ে আছেন, কথা বলেন, নবী নবী দুইটা জিনিস নিয়ে যাইবা বাবা আজকে এই জায়গায় থেকে। এক নম্বর হলো, এক নম্বর হলো, এক নম্বর হলো আল্লাহ পাকের ভয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা, কথা বলেন। দুইটা জিনিস আমার আলোচনা শেষ, দুইটা জিনিস, এক নম্বর হলো আমার আল্লাহর ভয় আর রাসূলের কি ভালোবাসা, রাসূলের ভালোবাসা মহব্বত কেমন, একটা দৃষ্টান্ত দিয়েই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ এই পাঁচ মিনিটের মধ্যে, দশ মিনিটের মধ্যে। রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা কেমনে থাকা দরকার, তো হবে আল্লাহ পাকের ভয় ভিতরে ঢুকাইতে হবে, দুটো জিনিস যদি রাখেন তাহলে আপনার আর কোনো ফিকির নাই। এক নাম্বার আল্লাহর ভয়, কার ভয় বলেন, আল্লাহর ভয়। দুই নাম্বার রাসূলের মহব্বত আর ভালোবাসা, রাসূলের মহব্বত আর ভালোবাসা কেমনে, রাসূলের মহব্বত আর ভালোবাসা কেমনে। এ বাজান, এ দুনিয়ার বাজানের রে, সাহাবাগ্রামদের আমার রাসূলকে কে কত ভালোবাসছেন, আমার রাসূলকে কত ভালোবাসছেন, কত ভালোবাসেছেন, সাহাবাগ্রামরা নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন, কথা বলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবাজান নতুন বিবাহ শাদী করেছেন, কি করেছেন বলেন, নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করার পরে বাসর ঘর কেটে গেছে, বাসর ঘর কাটার পরে গোসলের জন্য উঠবে, এই সময় এলান হয়ে গেছে, এলান হয়ে গেছে, এই সময় এলান করে দিল, কে যেন বলে, এ মক্কাবাসীরা, এ মদিনাবাসীরা, উহুদের প্রান্তরে আমার নবী নাই, নবী নাই, উহুদের প্রান্তরে একজন যুদ্ধের পরে ঘোষণা হয়ে গেছে, কদপুতিলা মোহাম্মদ, কদপুতিলা মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, মোহাম্মদ কতল হয়ে গেছে। এই ঘোষণা যখন হয়ে গেছে, এই ঘোষণাটা যখন হানজালার কানের ভিতরে পৌঁছে গেছে, পৌঁছানোর পর গোসল করবে, এই সময় গোসল বাদ দিয়া দৌড়াইয়া বিবির কাছে গেছে, ডাক দিয়া কয়, বিবিরা, ও বিবি তাড়াতাড়ি তলোয়ার আর ডালটা তুমি আমার দাও। এইবার ডাকটা বলতেছে প্রাণের স্বামী, হে আপনি তো
গোসলের দরকার। আজকে আমাদের ভুল বাসন সজ্জা হয়েছে, আপনি তো গোসল করেন নাই, আপনি একটু গোসল করে নিয়ে বের হয়ে যান। এবার বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে ওই যে এলান তুমি শুনছনি, আমার নবী নাকি বদহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য শহীদ গোসল করব, আমি কার জন্য পবিত্র হব, আমার তো আর নবী নাই, মায়ার নবী নাই, আমি কার জন্য পবিত্র হব রে, কার জন্য গোসল করব রে। এ বিবিরে দে 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 তলোয়ারখানা দেয়। এইবার তলোয়ারখানা নিয়ে যখন কি করলেন, রওনা দিলেন, বের হয়ে গেলেন বাবা। এবার যান যখন বের হইয়া যাইয়া যুদ্ধ করতেছে, বীর বিক্রমে যুদ্ধ চলতেছে, ওদের প্রান্তরে যুদ্ধ হইতে 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 যুদ্ধের চলতে চলতে বাজানেরা যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে সকল সাহাবা কেরামদের শহীদানের লাশগুলো একত্র করতেছেন। সকল শহীদের লাশগুলো একত্র করার পর এইবার আমার নবীর কাছে যখন নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে সকল লাশগুলো একত্র করেছে, একত্র করার পর যখন সব সাহাবিদেরকে ডেকে ডেকে বলতেছেন, এ সাহাবিরা রে দেখো আমার আরো কোন লাশ, সাহাবার লাশ আছে কিনা, আমার সাহাবার কোন লাশ আছে কিনা দেখো। এই কথা বলতে বলতে দেখে ডান দিক থেকে বোরকা পরিহিত একজন মা, যিনি জামিলা, এই জামিলা নামে একটা মেয়ে দৌড়ে আসতেছে। আস্তে আস্তে নবীর রওজা নবীর কাছে চলে আসছে, নবীর কাছে ঈশা সালাম জানাইছে, সালাম জানাইয়া ডাকতে বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী উহুদের প্রান্তরে যতগুলা মুসলমান শহীদ হয়ে গেছে, এদের তো গোসল দিবেন না, কথা বলেন রক্ত মাখা অবস্থায় তাদের দাফন করবেন। ও নবী গো, তবে আমার একটা আবদার, আমার একটা আবদার, বলে তুমি কে? বলে নবী গো আমার চিনবেন না, আমার নাম জামিলা, আমার স্বামী, আমার স্বামী হানজালা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী আজকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আজকে আমার স্বামী আমার সাথে ফুল বাসর সজ্জা করেছেন, বাসর সজ্জা করার পরে গোসলের জন্য পানি উঠাইছি, গোসল করতে গেছে, এই সময় তার কানে আওয়াজ ভেসে গেছে, উদের প্রান্তরে নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনছে রে নবী গ, ও নবী আমার প্রাণের স্বামী গোসল করে না, আমার স্বামী দৌড়াইয়া চলে আসছে, আর এই কথা বলছে, বিবিরে আমার নবী নাই, কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব রে বিবি, ও বিবি তাড়াতাড়ি তলোয়ার খানা দে, তলোয়ার নিয়ে চলে আসছে। এই কথা বলার পরে আমার নবী আবু বকর ওমর ডাক দিয়ে কয়, রে আবু বকর ওমর তোমরা দেখো আমার হানজালার লাশটা কোথায়। এইবার হানজালার লাশগুলো খুঁজতে থাকে, খুঁজতে থাকে, খুঁজে কোথাও পায় না, শহীদানদের লাশের কাতারে গিয়া খুঁজে সেই জায়গাও নাই, আহত ব্যক্তিদের মাঝে গিয়া খুঁজে সেই জায়গায়ও নাই, কোথাও নাই হানজালার লাশ, কোথাও নাই, কোথাও নাই। এইবার ডাক দিয়া নবীরে ডাক দিয়া কয়, নবী গ হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না, হানজালার লাশ তো কোথাও পাই না। এবার হযরত বিশ্ব নবী ডাক দিয়া বলে, আবু বকর ওমর আসমান আলী রে তোমরা একটু ভালো করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় গেল। বলতে 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 হঠাৎ করে প্রান্তরে এক প্রান্তে ডান দিকে তাকায় দেখায় হানজালার লাশ, সুন্দর করে গোসল করানো অবস্থায়, সুন্দর করে কাপড় দ্বারা পেছানো, প্রান্তরে ডান পাশেই দাঁড়া রয়ে গেছে। এইবার যখন জাহাবিরা সকলেই গেছে যে দেখে, যে দেখে, যে দেখে হানজালার লাশটা পড়ে আছে, সুন্দর করে নবীর দরবারে নিয়ে গেছে, নবীর দরবারে নিয়ে গিয়ে কয়, নবী গো, ও নবী সারা উহুদের ময়দান খুঁজেছি হানজালার লাশ পাই নাই, কিন্তু হঠাৎ করে এখন দেখি হানজালার লাশ, হানজালার লাশ এই জায়গায় দেখছি গো নবী। বলে কেমনে কেমনে কেমনে, বলে দেখার পরে দেখে গোসল যে করাইছে, গোসল করার টপ টপ করে উঁচুল থেকে বেজা পানিগুলো পড়তেছে, আমার নবী ধিয়াইছে
আবার সাথে সাথে জিব্রাইল চলে আসছে। জিব্রাইল এই সবার নবীর সালাম জানাইয়া ডাক দেয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার হানজালার লাশটা, আপনার হানজালার লাশটা পাইবেন কোথায়? আপনার হানজালার লাশটা তো আসমানে নিয়ে যাওয়া হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, হানজালা আপনার প্রতি এত রাজি, এত খুশি, আপনার প্রতি যেহুদুর রাজি খুশি হয়ে গেছে, আপনার এত মায়া সেই হানজালা ফরজ গোসল বাদ দিয়া উহুদের প্রান্তরে চলে আসছে। এবার বীর বিক্রমে যুদ্ধও করেছে, অসংখ্য জাহান্নামীদের কয়েদিদেরকে জাহান্নামে পাঠাইয়া দিছে। এরপরে যখন হানজালা শহীদ হয়ে গেছে গো, এই জন্য আমার আল্লাহর বড় মায়া লাগছে, আমার আমি আল্লাহর বড় মায়া লাগছে। এজন্য নবী গো, আপনার হানজালারে দুনিয়ার কোন পানি দ্বারা গোসল করাই নাই, আমি আপনার হানজালারে, আপনার হানজালারে আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দিছি। এই জন্য বলছি বাজান, হানজালা এত আশেক নবীর আশেক, নবীর এত আশেক যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বেঁধে রেখে চলে গেলেন, যুদ্ধ করলেন বীর বিক্রমে। যুদ্ধ শেষে, যুদ্ধ শেষে আমার আল্লাহ এত রাজি খুশি, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া হানজালার গোসল করাইছেন। আজও যদি আমরা নবীর জন্য দিতে পারি, নবীর জন্য যদি আমরা দরুদ পড়তে পারি, নবীর প্রতি দরুদ বেশি বেশি পড়ব, আমার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করব, আমরা নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ যদি করতে পারি, আমার নবী কানা মাই ফিল জান্নাহ, নবী আমার, নবী আমার সাথেই জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি রাসূলকেই ভালোবাসে, কথা বলে। আর আমি রাসূলকে যারা ভালোবাসবে তা না মাই ফিল জান্নাহ, তারা আমার সাথেই কিয়ামতের ময়দানে জান্নাতে উঠবে।